বরাবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা, 1215। বিষয় নিখোঁজ আবু তোহা মোহাম্মদ আদনানের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী নিখোঁজ আবু তোহা মোহাম্মদ আদনান এর সহধর্মিনী। গত 8 জুন 2021 তারিখে রংপুর থেকে ঢাকা ফেরার সময় গাবতলী থেকে তার দুইজন সাথী এবং গাড়ি চালক সহ নিখোঁজ হয়। তাদের ব্যবহৃত গাড়ি নাম্বার ঢাকা মেট্রো গ 334342 কোথাও পাওয়া যাচ্ছে না। গত 4 দিন ধরে সর্বত্র খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। দারুস সালাম এবং পল্লবী থানায় গিয়ে কোনো আইনি সহায়তা পাওয়া যায়নি। আমরা অত্যন্ত উদ্বিগ্ন, কারো সহযোগিতা না পেয়ে আপনার বরাবরে শেষ আশ্রয় প্রার্থনা করছি। আমরা বাংলাদেশের মানুষ, শেষ আশ্রয়স্থল বলতে মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। আপনি দেশের প্রধানমন্ত্রী, একজন মমতাময়ী মা, এবং আমাদের মতো সাধারণ মানুষের কারো মা, কারো বোন, আবার কারো অভিভাবক। আপনাকে আমরা মা অভিভাবক মেনে আপনার কাছে দুই হাত জোর করে স্বামী নিখোঁজ আবু তোহা মোহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি। সে কোনো অপরাধ করে থাকলে তাকে আইনের নিকট সর্বদন করা হোক। আমরা আপনার সাক্ষাৎ পেতে চাই, অনন্যপায় হয়ে এই আবেদন প্রেরণ করলাম। এমত অবস্থায় আমার স্বামী আবু তোহা মোহাম্মদ আদনান, তার দুজন সঙ্গী এবং গাড়ি চালক এর জীবন রক্ষার্থে আপনার হস্তক্ষেপ ও দোয়া ভিক্ষা যাচ্ছি। বিনীত নিবেদক মিসেস সাবিকুন্নাহার। গত কিছুদিন ধরেই আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান সহ আরও 3 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে গত 14 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি প্রেরণ করেন আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী মিসেস সাবিকুন্নাহার।